আজকে আমরা এক অমূল্য রতনের সন্ধান পেয়েছি। ভাই সকল, তিনি একজন কামেল, তিনি একজন মহর্ষি প্রিয়কা, শাহজাদা বাস বাবা। তোর নাম সুজন? জি বাবা। তুই থাকস করমতলা, এমন ভাব দেখাস যেন থাকস গুলশান বনানি। ঠিক। তোর ব্যবসায় লস? জি বাবা। তোর বউ ভাইয়া গেছে পরপুরুষের সাথে? ঠিক কইছেন বাবা, কিন্তু আপনি কেমনে জানেন বাবা? কামোশ বাবা, সব জানে, সব সব বাবা। আমার সমস্যা সমাধান হইব কেমনে? সোমবার রাত্রি 2 প্রহর তোর বাড়ির সামনে যেই পুকুরটা আছে সেই পুকুরে গোসল দিবি, তারপর বাড়ির চারদিকে 4-5টা চক্কর দিবি, দেখবি তোর মুশকিল আসান হইয়া গেছে। কিন্তু বাবা, আমার বাড়ির সামনে যে পুকুরটা, তোর পানি নাই। খামোশ বাবারে কইতে দে। তোর বাড়ির সামনে যেই শুকনা পুকুরটা আছে সেই পুকুরের মাঝখানে 1 বালতি পানি লয়ে যাবি, তারপর সেই বালতির পানি দিয়া গোসল দিবি, দেখবি তোর সব মুশকিল আসান হইয়া গেছে। ঠিক কইছে, ঠিক। বাবার হাদিয়াটা? হাদিয়া কত? 101। এবার কোন ভাই আসবেন, এসে আপনাদের সমস্যার কথা বাবাকে বলেন। বাবা গো, বাবা গো, বাবা। তোর নাম জিয়ন, তুই 3-3 বার টেস্ট পরীক্ষা দিও, এলাও হইতে পারস নাই। বাবা যদি আমার একটু দোয়া দিতেন। একটা আপেল 1 দিন না, 2 দিন না, পুরা 30 দিন তোর গলায় ঝুলাই রাখবি, তাইলেই তুই পাস করতে পারবি। বাবা, একটা আপেল যদি 30 দিন গলায় ঝুলাই রাখি তাহলে তোর পয়সা দেবো কেন? নাদন, ফরমালিনযুক্ত আপেল কখনো 30 দিনেও পচে না, 60 দিনেও পচে না। বাবার রোগে বেয়াদবি। বাবা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা কইরা দেন। আপেল এই নে, এটা তুই গলা ঝুলে রাখবি। হ্যাঁ বাবা, ঠিক আছে। বাবার হাদিয়াটা কত? 100। স্টুডেন্ট মানুষ হাতে না হয় না। হয়েছে, সময় নেওয়া যাইব না। সংক্ষেপে বলেন আপনার কি সমস্যা? তোর নাম রাহাত, তুই অনেক ভালো ছাত্র ছিলিস, কিন্তু একটা মাইয়ার চক্করে পইরা নষ্ট হইয়া গেছস। তুই তোর বাড়িওয়ালার মাইয়ার লগে ইটিস পাটিস করস। ও, আপনি কেমনে জানেন? আরে পাগল, বাবা সব জানে। শোন, আমি জানি সেই মাইয়া তোরে পছন্দ করে না, সেই মাইয়ারে তোর জন্য পাগল বানাইতে হইব। তার জন্য তোর রাত্রি 10 প্রহরে এই শীতের রাত্রে তোদের বাড়ির ছাদে 1 বালতি পানি নিয়ে যাবি, তারপর এক মগ করে মাথায় পানি ঢালবি, ভোর পর্যন্ত মাথায় পানি ঢালবি, আর ওই মাইয়ার নাম বলবি, দেখবি তোর সব মুশকিল আসান হইয়া গেছে। ঠিক আছে বাবা, বাবার হাদিয়াটা? এমের হাদিয়া তো 250 টাকা। 50 দিলে হয় না। এমের হাদিয়া তো চাচা, এই যে বাবা, বাবা
আপনার অনেক নামটা ছিল আপনার কাছে আইছি বাবা আসতেই হবে বাবা সবার মুশকিল সান করে দেয় বাবা আমার সমস্যাটা সমাধান করে দেন বাবা তোর হাতটা দেখি তো বাবা তোর অনেক টাকা পয়সা আছে তোর অনেক বাড়ি গাড়ি আছে বল তোর কি চাই বাবা আমার বউ প্রেগনেন্ট এবার আমার কি সন্তান হবে আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ তোর এবার একটা না পুরা দুই দুইটা ভাই হইব সবাই চোখ বন্ধ করে হক মাওলা হক মাওলা বাবা বাবা কই বাবা বাবা যাওয়ার আগে আমাকে বলে গেছে এই জায়গায় একটা মাজার বানাবে আর এই মাজারের খাদেম আমাকে থাকতে বলেছে আর এই মাজারের নাম থাকতে বলেছে বাস বাবার মাজার